হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাক্টর বাংলা। তো ফ্রেন্ডস দেখুন, গাড়ি থেকে এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। রেড ওয়াটার বাস্ট হয়ে গেছে, প্লাস রেড ওয়াটার যে হোস পাইপটা নিচে দুটোই বাস্ট হয়ে গেছে। দেখুন এখনও গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো মিনিমাম 5 থেকে 10 মিনিট এইরকম ধোঁয়া বেরোচ্ছে। এখন কি অনেক কমে গেছে, তাই আমরা এলাম গাড়ির কাছে। তো 2000 RPM-এ ইঞ্জিন চলছিল, ধান কাটা হচ্ছিল, তো হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার পর ড্রাইভার স্টপ ইঞ্জিন বন্ধ করে দিয়ে গাড়ি থেকে নেমে ভয়ে পালিয়ে যায়। তারপরে আমরা অনেক দূরে ছিলাম, এই ধোঁয়া দেখে গাড়ির কাছে আস্তে আস্তে আসলাম। আসার পর দেখি হোস পাইপ ফেটে রেডিয়েটরের চ্যানেল বাস্ট হয়ে টোটাল একদম ইঞ্জিন টেম্পারেচার ফুল হয়ে গেছে। তো কিভাবে কি করলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন, কিভাবে কি করেছি এবং ইঞ্জিন কিভাবে চালিয়েছি আপনারা পুরোটা দেখুন। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আর কারো যদি এরকম হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাও যে আমারও এরকম হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন রেডিয়েটরের হোস পাইপ, কালকে ইঞ্জিন 2000 RPM-এ চলছিল, হঠাৎ রেড ওয়াটার পাইপ বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে টোটাল একদম হিট ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দেওয়া আছে। টোটাল পাইপ ফেটে জল বেরিয়ে গেছে এবং রেড ওয়াটার বাস্ট হয়ে গেছে রেড ওয়াটারের যে চ্যানেলগুলো। তো আজকে নতুন পাইপ লাগিয়ে মানে ট্রাই করলাম, দেখলাম যে রেড ওয়াটারের চ্যানেল ছানা হয়ে গেছে। ছানা হয়ে যাওয়ার পর আর কিছু করার নেই, তাই একটু কাজ বাকি আছে, জল ঢেলে ঢেলে চালাবো, জল ঢেলে ঢেলে চালাবো। এই যে দেখতে পাচ্ছ যে চিট দিয়ে বুঝিয়েছি, দেখা উঠ না গাড়ি না না ধরবেন। এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ, রেড ওয়াটার চ্যানেলে আটাকে চিট করে বোঝানো হয়েছে, মানে 5 মিনিট কাজ করার জন্য। ওই যে রেড ওয়াটার চ্যানেল আর পাইপটা বাস্ট হয়ে গেছিলো, এই হোস পাইপটা, এটাকে লাগানো হয়েছে নতুন। তো এইবার পানি ঢেলে ঢেলে গাড়ি চালানো হবে, মানে জল রেড ওয়াটারে জল ঢালা হবে প্লাস গাড়ি চালানো হবে। এই যে ধান কাটতে বাকি রয়েছে এইটুকু, দেখতে পাচ্ছ এইটুকু আর কাটতে বাকি রয়েছে। রেড ওয়াটার পাইপ বাস্ট এবং রেড ওয়াটার চ্যানেল বাস্ট হয়ে গেছে, দুটোই একসাথে হয়েছে। তো আমরা দুটোকে মানে কোনোরকম কাজ করার জন্য রেডি করেছি, হোস পাইপটা নতুন দিয়ে আর কুলিন ফুলিন এমনি আলাদা সাদা জল ঢেলেছি। এবার আমরা কাজ করব। তো ফ্রেন্ডস, এই যে জল মানে জল ঢালা হবে প্লাস গাড়ি চালানো হবে, দুটো কাজই একসাথে করা হবে। স্টার্ট কর না কর।